সমবায় ব্যাংকে উঠলো দুর্নীতির অভিযোগ। এবার সমবায় ব্যাংকে উঠলো স্বজন পোষণের অভিযোগ। শাসক দলের পক্ষ থেকে সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাংকের প্রধান শাখা নসিবপুরে ব্যাংকের সম্মুখে স্থায়ী নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি ও স্বজন পোষণ এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সকাল থেকে অবস্থান বিক্ষোভ ও কর্মসূচি হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরে পুলিশ আসে ঘটনাস্থলে। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় যে তাদের দাবি দাওয়াগুলো না মানলে এই আন্দোলন কর্মসূচি চলবে। আমাদের যে প্রতিশ্রুতি দিলে তবে আমাদের অবস্থান বিক্ষোভ উঠবে, না হলে উঠবে না, এবং আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। আমি দাদাকে বলেছিলাম বোধহয় কথা বলেছে তোর সঙ্গে, তুই একটু কথা বলে নে ওদের সঙ্গে, আমি কি বলেছি না বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আলোচনা তো বসবো বলেই তো এসছে, অবস্থান বিক্ষোভ চলছে, আমরা মানবো না এটাকে। আমাদের যেগুলো যে নিয়োগ চলছে আমরা কোনোভাবে মানবো না, সেই জন্য তো এসছি। এখন না আসলে আমাদের ছেলেরা যারা কর্মীরা আছে, কিন্তু একটা লিখিত তাহলে দিতাম আমাদের, একটা রিটিন দিয়ে দিক যে হ্যাঁ, সেই জন্য তো বলছি যে সেক্রেটারি একটা প্রেসিডেন্ট একটা চেয়ারম্যান একটা লিখিত রিটিন দিয়ে দিক, আমরা আজকের জায়গায় যদি কালকে বসতে হয় সেটাও আমরা রাজি আছি। আমরা চাইছি না যে সাধারণ যারা না হোক তাদের কোন রকম অসুবিধা হোক, কিন্তু একটা সিস্টেম মানতে গেলে যারা এই মোবাইল চালাচ্ছে তাদেরও ততটাই এগিয়ে আসা উচিত, যাতে তাদের মূলত তৃণমূল কংগ্রেস যশোর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা বেচারাম মান্নার নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি গোবিন্দ ধারার সহযোগিতায় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের মূলত এই অবস্থান বিক্ষোভ সমবায়ের গোবিন্দপুর সমবায় যে সমিতি, সেই সমবায় সমিতিতে সরকারি নিয়ম তোয়াক্কা না করে আর্থিক লেনদেনের বিনিময়ে দলের বামফ্রন্ট দলের পেটুয়া ছেলেদের নিয়ে যে তাদেরকে যে চাকরি দেওয়া হচ্ছে সেই চাকরি দেওয়ার বন্ধ রাখার দাবিতে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। স্বচ্ছভাবে নিয়োগ পদ্ধতি হোক সেটা আমরা চাই, এবং এর সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে সমবায়ে যে কোনো মেম্বারশিপ নেওয়া হচ্ছে না নতুন করে, সেই নতুন মেম্বারশিপ প্রতিটা এজিএমে এদের আলোচনা হয় এবং পাশ হয় শুনেছি, কিন্তু কোনো রকমভাবে কোনো বছরই নতুনভাবে কোনো মেম্বারশিপ নেওয়া হয় না, এবং দীর্ঘদিন গরিব যে সমস্ত চাষি আছে, যেগুলো আমাদের সরকার আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যাদেরকে সুযোগ দিচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে, এবং কিষাণ ক্রেডিট কার্ড করতে বলছেন প্রতিটা মানুষকে সুযোগ দিয়ে, সেই সমবায়ী সমিতি কিষাণ ক্রেডিট কার্ড করতে চাইছেন না এবং একটাও করেননি, শুধুমাত্র তাদের পেটুয়া দলের কয়েকজন চাষিদের তারা কিষাণ ক্রেডিট কার্ড করে দিচ্ছে। এই না করার পিছনে একটাই যুক্তি, তারা মেম্বারশিপ হয়ে যাবে, বকলমে তারা ভোটাধিকার পাবে এবং তাদের কমিটি ভেঙে যাবে। তো এই সমস্ত আরও আর্থিক অস্বচ্ছতা যে আছে তার প্রতিবাদে, এবং যে টেন্ডার প্রক্রিয়া সেই টেন্ডার প্রক্রিয়া কোনো রকমভাবে অস্বচ্ছতায় পুরোভাবেই ভরা, সম্পূর্ণ ভরা, সেই টেন্ডার প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় এবং উত্তরাধিকারভাবে যে সমস্ত যারা মারা গেছেন তাদের উত্তরাধিকারীরা যাতে আমাদের এই সমবায়ে মেম্বারশিপ পান এবং পেতে পারেন, তার জন্য আমাদের দাবি, আমাদের কর্মসূচি, আমাদের অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ চলবে, তাই আমাদের যতক্ষণ না সমবায় কর্তৃপক্ষ চেয়ারম্যান এবং সেক্রেটারি এসে আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি যতক্ষণ না দেবেন ততক্ষণ আমার তত দিন তত মাস আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা চাই না সাধারণ মানুষ গ্রাহকরা এই পরিষেবা থেকে বঞ্চিত হোক, সাধারণ মানুষের হয়তো কয়েকদিন একটু ক্ষতি হবে আমরা চাইছিও না, কিন্তু ওনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে তাড়াতাড়ি আসেন, ওনারা যদি সব মেনে নিয়ে আসেন, তাহলে আমরা আজকে থেকেই সমবায়ের কাজকর্ম আবার নতুন করে শুরু করতে দেব। এইটুকু বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ চলছে। এমন
এসেছিলেন নাকি? হ্যাঁ ব্যাংকে এসেছেন। ব্যাংকে কি আপনার খাতা আছে? হ্যাঁ বই আছে। আপনি কি চাষবাস করেন? হ্যাঁ চাষবাস করি। তাই এসে কি দেখলেন? এইখানে এসে দেখি বিস্ফোরণ চলছে, বন্ধ আছে, পয়সা করি পাচ্ছি না গো। পয়সা পাননি? না পয়সা পাইনি গো। কেন? আমার চাষে পয়সা দরকার ছিল। ব্যাংক সমবায় কি বন্ধ? হ্যাঁ বন্ধ। বিক্ষোভ চলছে নাকি? হ্যাঁ বিক্ষোভ চলছে। কি কারণে বিক্ষোভ কিছু জানেন নাকি? না এটা তুমি জানেন। কাল কি করবেন এবার? এখন আমরা আমার কেন বন্ধ করে দিতে হবে? পরে আসবেন নাকি? হ্যাঁ পরে আসবেন। কি হয়রানি হচ্ছে নাকি? প্রচন্ড হয়রানি।